আচ্ছা, তারপরে কি করবো? সাইন এ বাই কস এ ইনটু, এটা নিচে সাইন আছে, এটা উপরে চলে যাবে, আর উপরে সাইন এ মাইনাস কস এ। বুঝছো? তুমি বুঝছো এটা? স্যার কি জানো নাম তোমার? হাসবি। হ্যাঁ হাসবি, হাসবি। বুঝছো এটা? আবার একই ভাবে এই পাশে একই ভাবে কস এ সাইন এ ইনটু কস চলে যাবে উপরে, কস এ মাইনাস সাইন এ। গুণ করলে কত হয়? উপরে হয় সাইন স্কয়ারে, নিচে হয় কস এ ইনটু সাইন এ মাইনাস কস এ প্লাস। গুণ করলে হয় কস স্কয়ার এ সাইন এ ইনটু কস এ মাইনাস সাইন এ। সাইন স্কয়ারে কস এ ইনটু সাইন এ মাইনাস কস এ। আচ্ছা কি করব এখন খেয়াল করো, এখানে আছে সাইন মাইনাস কস, এখানে আছে কস মাইনাস সাইন, দুটো একরকম হলে ভালো হতো না? কেমন একরকম করা যায়? সামনে আসে, সামনেটা পেছনে চলে যায়, তাহলে যেহেতু এখানে সাইন মাইনাস কস, এখানে সাইনটা পেছনে, মাইনাস কমন নিলে সাইন সামনে চলে আসবে, আর মাইনাস কমন নিয়ে মাইনাসে প্লাসে মাইনাস। ঠিক আছে, এখন লসাগু করতে সুবিধা হয়েছে? আচ্ছা এরপর তো ওখানে হলে বলো, ওপরটা মুছে ফেলবো। বুঝি নাই বুঝি নাই কোনটা বুঝি নাই একেবারে প্রথমে স্যার, স্যার টেন এর দ্বিতীয় সূত্র স্যার কোত্থেকে আসলো? পড়ি নাই তো। পড়ো না, আজকে করে নেব। বই স্যার সত্তরের সূত্র কি? তো দ্বিতীয় সূত্র আছে নাকি? আচ্ছা ওটা নয়েছে তো সবার এখন লসাগু করলে কত হয়? লসাগু হচ্ছে কমন আনকমন সব, তাহলে এখানে সাইন এ এখানে কস এ দুটো আনকমন, আর এখানে সাইন এ মাইনাস কস এ সাইন এ মাইনাস কস এ দুটো হচ্ছে কমন, তাহলে আনকমন কমন সব লিখতে হয়, রাইট? জি স্যার। এখন খেয়াল করো, এখানে কস এর সাথে কস কাটা, সাইন মাইনাস এর সাথে সাইন মাইনাস কস এর সাথে সাইন মাইনাস কস কাটা, কি থাকে? সাইন এ। শুধু এখানে সাইন এ বাকি থাকে। এখানে আছে সাইন এ, এখানে সাইন স্কয়ার, তো কত হলো? সাইন কিউব এ। সাইন কিউব এ মাইনাস কস কিউব এ,
এই যে সাইনের সাথে সাইন কাটা এটার সাথে এটা কাটা থাকে কস কস এর সাথে কস স্কয়ার গুণ করলে কস কিউব বুঝে নাই একটু মাইনাস বি কিউব বুঝে নাই নিচে কি ছিল তাহলে নিচে রইল সাইন এ কস এ ঠিক আছে আর উপরে কি রইল ওই যে বড়টা বড়টা ছোট মানে হলো সাইনে পাশে দুইটা আলাদা আলাদা করে দিলাম বোঝা নাই দোস্ত কি এগুলো বীজগণিতের দিকে খেয়াল রাখো তাহলে হয়ে যাবে এখানে আছে এ প্লাস বি এটা আছে সি তাহলে আমরা এখানে লিখতে পারি এ বাই সি প্লাস বি বাই সি আলাদা আলাদা করে লিখতে পারি বুঝছে এ পর্যন্ত বুঝছে অবশ্যই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় যে একটু বুঝছ যে যতগুলো অঙ্ক করছে এটার মধ্যে এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট আর পাঁচ নম্বর যে প্রমাণ অঙ্ক করছে ওইটাও পরীক্ষা আসে আচ্ছা এখানে আবার এটাকে ভাঙাই সাইন এ ইনটু ওয়ান বাই কস দেখো তো এক একে এক হয় এক আর এক গুণগুলোতে একই হয় আর এখানে দুইটা পাশাপাশি আছে এই দুইটা গুণ করলে আবার এটা হয় তো তাহলে এটা থেকে এটা লেখা যায় আর প্লাস ওয়ান এটার সাথে এটা পুরোপুরি কাটা থাকে বার এবার ওয়ান বাই সাইন সমান ওয়ান বাই কস সমান প্লাস ওয়ান সমান রাইট সাইড এই ছিল আমাদের প্রমাণ বাড়ির কাজ দুইবার করে থাকবে বাড়ির কাজ সবগুলো একবার থাকবে এটা থাকবে তিনবার সবগুলো একবার এটা তিনবার বাড়িটার সবগুলো একটা আর এটা তিনবার।